হেই বাংলাভাষী সমস্ত মার্ভেল ফ্যান, কেমন আছেন আপনারা? গত 12 এপ্রিল লাস ভেগাসে অনুষ্ঠিত সিনেমাকন 2024 এর শেষ দিনে মার্ভেল স্টুডিওর সিইও কেভিন ফেগি আপকামিং 4টি মার্ভেল মুভির আপডেট দেন। অলরেডি আমি এই ইভেন্টে দেখানো ডেডপুল অ্যান্ড উলভারিন মুভির 9 মিনিটের ফুটেজ নিয়ে একটি ভিডিও বানিয়েছি, আই বাটনের লিঙ্ক আছে, আগ্রহীরা দেখতে পারেন। এই ভিডিওতে জানাবো সিনেমাকনে দেখানো ক্যাপ্টেন আমেরিকা 4 ব্রেভ নিউ ওয়ার্ল্ড এর ডিটেলস ফুটেজ নিয়ে। তবে শুরু করার আগে ভিডিওতে একটা লাইক ঠুকে দিন প্লিজ। ক্যাপ্টেন আমেরিকা 4 ব্রেভ নিউ ওয়ার্ল্ড এর যে ফুটেজ দেখানো হয়েছে তাতে অনেক অ্যাকশন সিকোয়েন্স ছিল। কেভিন ফেগি স্টেজে বলেছেন, মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ওয়ান অফ দ্য বেস্ট স্ট্যান্ড অ্যালোন মুভি ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজার, যে মুভির মাধ্যমে স্যামের আগমন ঘটেছিল, এই সিনেমাটির মতো গ্রাউন্ডেড পলিটিক্যাল অ্যাকশন থ্রিলার হতে যাচ্ছে ক্যাপ্টেন আমেরিকা 4 ব্রেভ নিউ ওয়ার্ল্ড। টিপিক্যাল মার্ভেল মুভির মতো এলিয়েন, ওভার সিজিআই ফাইট, ম্যাজিক এসব থাকবে না, অর্থাৎ আমরা অনেকদিন পরে একটা গ্রাউন্ডেড মুভি পাবো। আগামী 2025 সালের ফেব্রুয়ারি মাসে মুক্তি সিনেমাটি। ফুটেজে শুরুতে দেখানো হয় আমেরিকার নতুন প্রেসিডেন্ট সাবেক ডিফেন্স সেক্রেটারি জেনারেল থান্ডারবোল্টস রসের সামনে বর্তমান ক্যাপ্টেন আমেরিকা স্যাম উইলসন দাঁড়িয়ে আছে। আমি শিওর মার্ভেল ফ্যানেরা অবশ্যই জানেন, তবু একবার মনে করিয়ে দিই, 2008 সাল থেকে জেনারেল রস চরিত্রে অভিনয় শিল্পী উইলিয়াম হার্ট মারা গিয়েছেন গত বছর। জেনারেল রসকে আমরা প্রথমবার দেখেছিলাম ইনক্রেডিবল হালকে, ব্রুস ব্যানারের তৎকালীন গার্লফ্রেন্ড বেটি রসের বাবা, যে কিনা অ্যাবোমিনেশনকে তৈরি করেছিল হালকের বিরুদ্ধে। এরপর ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ারের সময় এই রস সোকোভিয়াকোষ তৈরি করেছিল অ্যাভেঞ্জার্সদের কন্ট্রোল করার জন্য, যার ঝলক আমরা দেখেছি ব্ল্যাক উইডো মুভিতেও। সর্বশেষ ইনফিনিটি ওয়ারে আমরা দেখেছিলাম রোডিকে কোর্ট মার্শালের হুমকি দিচ্ছিল রস। উইলিয়াম হার্ট মারা যাবার পর এই চরিত্রটিকে রিভাইভ করেছেন হলিউড লিজেন্ড হ্যারিসন ফোর্ড। সিক্রেট ইনভেশনে দেখানো স্ক্রলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা প্রেসিডেন্টকে ইলেকশনে হারিয়ে তিনি এখন আমেরিকার প্রেসিডেন্ট। যদি লক্ষ্য করেন, আগের জেনারেল রস গোফ রাখতেন, হ্যারিসন ফোর্ড অভিনীত প্রেসিডেন্ট রসের গোফ নেই। স্যাম এই বিষয়টিকে নোটিশ করে বলে, নতুন লোকে আপনাকে চিনতে কষ্ট হচ্ছে। রস উত্তর দেয়, আমিও চিনতে পারছি না। অর্থাৎ হালকা মজার ছলে অভিনেতা পাল্টে যাওয়ার বিষয়টি অ্যাকনলেজ করা হলো। যাই হোক, স্যাম মেক্সিকো থেকে কোনো একটা মিশন শেষ করে এসেছে, এটা নিয়ে রস স্যামকে হোয়াইট হাউসে ডেকে বলছেন, আমি সবসময় সুপার হিরোদের কর্মকাণ্ডের বিরুদ্ধে ছিলাম, কিন্তু মেক্সিকোতে তুমি যা করেছো তাতে আমি ইমপ্রেস, তোমার নেতৃত্বে নতুন একটি অ্যাভেঞ্জার্স টিম বানাও। অর্থাৎ মার্ভেল অফিসিয়ালি অ্যাকনলেজ করছে, এমসিইউতে এখন আর কোনো অ্যাভেঞ্জার্স টিম নেই। এরপরের সিনে দেখানো হয় বিশ্বের অন্যান্য লিডারদেরকে নিয়ে প্রেসিডেন্ট রস একটা সংবাদ সম্মেলন ডেকেছেন, যেখানে স্যামের ক্যাপ্টেন আমেরিকা ফ্যালকন অ্যান্ড উইন্টার সোলজার দেখানো ওয়াকিং টোরেস, যে কিনা এখন নতুন ফ্যালকন, এবং পুরাতন ব্ল্যাক ক্যাপ্টেন আমেরিকা আইজিয়া ব্র্যাডলি উপস্থিত আছেন। প্রেসিডেন্ট রস মাইকে বলতে শুরু করে, নিউ ক্যাপ্টেন স্যামের নেতৃত্বে নতুন অ্যাভেঞ্জার্স গঠিত হচ্ছে, আমরা জাপানের একটা পুরাতন মাইনিং সাইট থেকে হাজার বছরের সেরা আবিষ্কার করেছি, ইংরেজিতে ডিসকভারি অফ মিলেনিয়াম। এতটুকু বলা মাত্রই কনফারেন্স রুমের স্পিয়ারগুলোতে একটা উইয়ার্ড মিউজিক বাজতে শুরু করে। আপনাদের মনে আছে কি, বাকির উইন্টার সোলজারকে যেভাবে কিছু শব্দ উচ্চারণ করে মাইন্ড কন্ট্রোল করা হতো, সেভাবেই আইজিয়া ব্র্যাডলি এবং আরো কিছু সিক্রেট সার্ভিস এজেন্ট এই মিউজিক শুনে কারো কন্ট্রোলে চলে যায় এবং প্রেসিডেন্ট রসকে আক্রমণ করে। স্যাম প্রেসিডেন্টকে বাঁচাতে চেষ্টা করে, রস তার বডিগার্ডদের সাথে সেফ স্থানে চলে যায়। স্যাম ও বাকিরা চেষ্টা করে ব্রেন কন্ট্রোল অফিসারদের প্রতিরোধ করতে, আইজিয়া ব্র্যাডলি পালিয়ে যায়। এরপর একটা বেজমেন্টের মতো স্থানে প্রেসিডেন্ট রস স্যামকে বলে, নিজের কাজটা ঠিক মতো করো, তুমি স্টিভ রজার্স নও। স্যাম দীর্ঘ একটা পজ নিয়ে বলে, না স্যার আমি নই। এখানে ক্যাপ্টেন আমেরিকা 4 এর ফুটেজ শেষ হয়ে যায়। এবারে কিছু থিওরি চেষ্টা করি। উইন্টার সোলজারের স্টাইলে কোনো মিউজিকের মাধ্যমে আমেরিকার প্রেসিডেন্ট এবং অন্যান্যদের উপর হামলা করা হচ্ছে, যথাসম্ভব এটা ইনক্রেডিবল হালকে দেখানো সেই লিডার করাচ্ছে। আমার অনুমান, ভ্যালেন্টিনারি ফন্টেসার সাহায্যে প্রেসিডেন্ট রস এই থ্রেড সম্পর্কে আগে থেকে জানে, তাই তো সবসময় সুপার হিরোদের কন্ট্রোল করতে চাওয়া রস নিজেই স্যামকে ডেকে অ্যাভেঞ্জার টিম তৈরি করতে বলছে। শুধু অ্যাভেঞ্জার টিমই নয়, যে থিওরি গত কয়েক বছর ধরে ঘটছে, প্রেসিডেন্ট রসের চেহারা পাল্টে যাওয়া, গোফ না গজানো ও প্রেসিডেন্ট হওয়ার পিছনে আসল কারণ হলো সে রেড হাল্ক। জি হ্যাঁ, রেড হাল্ক স্বয়ং প্রেসিডেন্ট হয়ে বসে আছে। এই বিষয়ে পরে অন্য কোনো ভিডিওতে এক্সপ্লোর করব। আক্রমণ হবার আগে রস যে মিলেনিয়াম ডিসকভারির কথা বলছিল জাপানের কোনো এক পুরাতন খনিতে, সেটা নিয়ে বলা যাক। এই মুহূর্তে মার্ভেল রেডিট জুড়ে থিওরি চলছে যে ওয়াকান্ডান ভাইব্রানিয়ামের বিপরীতে দ্বিতীয় আরেকটা শক্তিশালী ধাতু অ্যাডমেন্টিয়াম আবিষ্কার হয়েছে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে। আর এই অ্যাডমেন্টিয়াম ধাতু আসছে ইটার্নালস মুভির শেষে সাগরের বুকে জেগে ওঠা তিয়ামুত সিলেস্টিয়ালের মৃত শরীর থেকে। জীবন্ত আগ্নেয়গিরি সম্পন্ন পাহাড়ের পাশে সমুদ্রের বুকে এই দুর্গম স্থান থেকে তিয়ামুথের শরীর কেটে অ্যাডমেন্টিয়াম স্টিল মাইনিং করা নিয়ে বিশ্বের ক্ষমতাবান দেশগুলোতে প্রতিযোগিতা চলছে। আমেরিকাকে এই শক্তিশালী স্টিল সাপ্লাই দিচ্ছে মাদ্রিপুরের পাওয়ার ব্রোকার শ্যারন কার্টার। মূলত ওয়াকান্ডার উপর হামলা করতে ভাইব্রানিয়ামের চেয়ে পাওয়ারফুল
অগমেন্টিয়াম কালেক্ট করছে আমেরিকা। অন্যদিকে ফক্স ইউনিভার্সের দ্য উলভারিন মুভিতে আমরা দেখেছি জাপানি এক বিজ্ঞানী অ্যাডমেন্টিয়াম তৈরি করেছিল যা অ্যাকচুয়ালি লোগানের ক্লথে লাগানো আছে। ডেডপুল অ্যান্ড উলভারিনের মুভির ফুটেজ থেকে আমরা জানি টিভিএ ডেডপুলকে অ্যাডমেন্টিয়াম সোর দিয়েছে। এখানে সিলিস্টিয়াল টিয়ামুতের মৃতদেহটি কি জাপানের উপকূলে নাকি অন্য কোনো জায়গায়? প্রেসিডেন্ট রসের কথা মতো চলবে কি নতুন ক্যাপ্টেন আমেরিকা? মনে তো হয় না। তাই তো রস স্বয়ং নিজের নামে থান্ডারবোলস নামে নতুন টিম বানাচ্ছেন, যে নামের সাথে শর্ত প্রযোজ্য স্টার চিহ্ন দিয়ে নিউ মার্ভেল মুভি আসছে থান্ডারবোল স্টার ক্যাপ্টেন আমেরিকা 4 মুক্তির মাত্র 3 মাস পরেই। অর্থাৎ এই দুটো সিনেমা একদম কানেক্টেড হবে স্টোরি লাইনে, যা আগামীতে ওয়ার্ল্ড ওয়ার হাল্ক বা অ্যাভেঞ্জার্স 5 মুভি রাস্তা ওপেন করবে। অ্যাভেঞ্জার্স 5 সম্পর্কে জানতে চান? স্ক্রিনে আসার লিঙ্কে ক্লিক করে চলুন কথা বলি সেই ভিডিওতে। আজকের মতো বিদায়, টাটা।